আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলছেন, দুনিয়ার মুসলমানেরা তোমরা কমপক্ষে শোনো, অন্যরা তো বুঝবে না। তাম দুনিয়ার সব নেয়ামত যদি আল্লাহর কাছে মাছির পাখার মতো মূল্যবান হতো, আল্লাহ দুনিয়ায় কোনো কাফেরকে এক গ্লাস পানি পান করতেও দিতেন না। এসবের পিছনে দৌড়াবা কেন? আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। কিছু মানুষ আছে এ দুনিয়ার সম্পদ জমানোর জন্য হালাল হারামটা ভুলে গেছে, শুধু সম্পদের লোভে বাইয়ের বুকে গুলি চালায়, ছুরি ঢুকাইয়া দেয়, এমন মানুষও আছে না নাই? টাকা টাকা টাকা, হালাল হারাম ইমতিয়াজটাই নাই। আরেক দল আছে ক্ষমতার পাগল, মেম্বারই হওয়ার জন্য, চেয়ারম্যান হওয়ার জন্য, এমপি মন্ত্রী হওয়ার জন্য মানুষকে খুন করতে দ্বিধা করে না। যদি ক্ষমতার পথে কাউকে কাটা মনে করে, তাকে সরানোর জন্য যত অপবাদ দেয়া দরকার সব দেয়। বিশ্ববিখ্যাত মুফাসসির হলেও জেলে ঢুকানোর জন্য প্রয়োজনে দর্শনের মামলা দেয়, শুধু ক্ষমতার আর কিছু না। ক্ষমতার পথ থেকে সরানোর জন্য নিজের দলের লোক খুনি লাগায়া খুন করে, এমন ঘটনাও আছে না নাই? ওই ক্ষমতা পাইলা চোখ বন্ধ হওয়ার পরে তাকায়া দেখো ওই ক্ষমতা তোমার সাথে আর নাই, এখন তোমার হাত আছে আর নড়ে না, মুখ আছে কথা বলতে পারো না, শুয়ে আছো শটান, এমপি হওয়ার মন্ত্রী হও চোখ বন্ধ সব শেষ। তার পিছনে যে দৌড়াইলা, মানুষ যে খুন করলা, বিনা দোষে জেলে ঢুকাইলা, ওই ক্ষমতা তো তোমার এখন আর নাই, কিন্তু যা করেছ আল্লাহর সামনে কড়ায় গণ্ডায় হিসাব দিতে হবে। ইন্না বক্স রব্বিকা লাশাদীদ। এই জন্য মুসলমান যেন দুনিয়ামুখী না হয়, এটাই হলো কোরআন হাদিসের মূল বক্তব্য। আখেরাত মুখী হও। কুন ফিদ দুনিয়া কান্নাকা আবিরু সাবিল। ও মানুষ, দুনিয়া মুসাফিরের মতো থাকো। ওয়াজের অর্থ এই নয় টাকা পয়সা লাগবে না, বৈরাগী হয়ে যাবেন, ক্ষমতা ছেড়ে দিয়ে জঙ্গলে চলে যাবেন, এগুলো কোরআন হাদিসের মূল কথা নয়। লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে কোনো বৈরাগ্যবাদ নাই। রাসূল প্রেসিডেন্ট ছিলেন, আবু বকর ওমর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাষ্ট্রপ্রধান ছিলেন, ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যান আমি এটা বলি না। আবু বকর সিদ্দিক বড় ব্যবসায়ী ছিলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ছিল গনী, উসমান গনী, অনেক ধনী মানুষ ছিলেন। আপনাকে আমি বলছি না সব ছেড়ে দেন, বরং আপনাকে বলছি দুনিয়াকে লক্ষ্য বানানো দরকার নাই, লক্ষ্য হবে আখেরাত। আখেরাতের চোতে চলতে গিয়ে টাকা পয়সা চাকরি বাকরি যতটুকু দরকার হালাল হারাম বেছে করবেন। হালালভাবে কোটি টাকা আসবে পকেটে নেয়া জায়েজ, হারামভাবে এক আনার দিকে তাকানো যাবে না। কম খাবো, হারাম খাবো, আমার চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য দুনিয়া যেন আখেরাতের পথে বাধা হয়ে দাঁড়াতে না পারে। দুনিয়াদারির সাথে একজন মোমেনের সম্পর্ক নৌকার সাথে পানির সম্পর্কের মতো, পানি ছাড়া নৌকা চলে না, পানি লাগবেই নৌকা চলতে, কিন্তু ওই পানি কোনোভাবে নৌকার ভিতরে ঢুকতে দেয়া যাবে না, এটা নৌকার তলাতে যেন। ছোটকালে আমি নৌকায় চড়েছি, আপনারাও চলেছেন, এখনো চলছেন কেউ কেউ,
অনেক চড়েছি ছোটবেলায়, কারণ তখন ব্রিজ কম ছিল এলাকায়। দেখতাম নৌকার মাঝি নৌকা স্টার্ট দেওয়ার আগে হাতের মাঝে বাটি নিয়া কিছু পানি আছে নৌকার তলা থেকে কাঁচাইয়া কাঁচাইয়া, এই পানিটা ছাড়া নৌকা চলে না, কিন্তু মাঝি আবার পানিটা ফেলে দেয় কেন? কারণ যদি এই পানিটা নৌকার ভিতরে বেশি ঢোকে, এই পানিটাই নৌকা তলায়া দেবে। হজ করতে টাকা লাগবে, নামাজ পড়তে মসজিদ বানাতে টাকা লাগবে, সতর ডাকতে কাপড় কিনতে টাকা লাগবে, মাহফিল করতে টাকা লাগবে, মাদ্রাসা বানাতে টাকা লাগবে, টাকা পয়সা ছেড়ে দিয়া বৈরাগী হয়ে যান, এই ওয়াজ ইসলামে নাই। কিন্তু টাকা পয়সাকে যে জীবনের লক্ষ্য বানাইছে, টাকা পয়সা তাকে জাহান্নামি বানায়া ছেড়ে দেয়। আমরা জান্নাতমুখী হতে চাই, জান্নাত আমাদের চূড়ান্ত লক্ষ্য, এটাই আমাদের লাস্ট ডেস্টিনেশন, চূড়ান্ত গন্তব্য। আজকের মাহফিল আপনারা যারা এসেছেন, সবার অন্তরে জান্নাত পাওয়ার চিন্তা আছে না নাই? আছে না? আছে। আল্লাহ তাআলা জান্নাত বানাবেন না বানাইয়া ফেলছে? যা বুঝলেন একটু জবাব দিতে হবে, বলুন তো, আল্লাহ জান্নাত বানাবেন না বানাইয়া ফেলছেন? জান্নাত রেডি আছে। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, সূরা কাহাফে জান্নাতের সংবাদ আল্লাহ যখন দিয়েছেন, মাজির সিগা ব্যবহার করেছেন, অতীতকালের শব্দ জান্নাত আল্লাহ বানায়া রাখছে। জান্নাতের যত নিয়ামত সব রেডি, ইভেন জান্নাতে যে হুর আছে, গেলমান আছে, ওগুলো পর্যন্ত রেডি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে জান্নাতে গেলেন, জান্নাত পরিদর্শন করে বের হবেন। জিব্রিল আমিন বললেন, ইয়া রাসূল আল্লাহ, আপনার জন্য যে আল্লাহ হুর বানাইছে, হুর কি দেখবেন না? হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। আল্লাহ কোরআন মাজিদে সূরাতুর রহমানে বলে, হুরগুলারে বানায় আল্লাহ তাবুর মাঝে রেখে দিছে, সব রেডি। প্রিয় নবী বলেন, কেন নয়, দেখতে চাই, চলো। আল্লাহর হাবিব হুর দেখতে গিয়ে তাবুতে দেখেন হুরগুলো সুন্দর করে গান গাচ্ছে, নানুল খালেদাতু ফালা নামুতু, নানুন নাইমাতু ফালা নাবাসু, নাহনু রাদিয়াতু ফালা নাসখুতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। সুবহানাল্লাহ। পরে হুরগুলো গান গাচ্ছে, আমরা চিরকাল থাকবো, কোনোদিন মরবো না, আমরা নেয়ামতে ভরপুর, আমাদের কাছে এসে কেউ বিরক্তি ভাব করবে না, আমরা আমাদের স্বামীদের উপরে কখনো নারাজ হব না, যারা আমাদের জন্য, আমরা যাদের জন্য, তাদেরকে আমরা সুসংবাদ দিচ্ছি। জান্নাতের প্রাসাদ তৈরি, জান্নাতের নাজ নেয়ামত তৈরি, জান্নাতের হুল গেলমান তৈরি, সব রেডি, এখন জান্নাতিরা শুধু যাওয়ার বাকি। আল্লাহ বলছে, জান্নাতের দিকে দৌড়াও। এখন আলহামদুলিল্লাহ আমরা জান্নাতে যেতে রেডি হয়েছি, আমরা সবাই যেতে চাই, কিন্তু জান্নাত পেতে হলে আল্লাহর দুটা শর্ত আছে। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ও আমিলুস সালেহাত, এবং নেক আমল করবে, লাহুম জান্নাত, শুধু তাদের জন্য জান্নাত। এ দুটি শর্ত যারা পূর্ণ করে নাই, তাদের কপালে জান্নাত নাই। এক নাম্বার শর্ত হলো ঈমান, এই সত্যটা যে পূর্ণ করবে সেই জান্নাত পাবে। নেক আমল যদি কিছু কমও থাকে,
আল্লাহ একদিন না একদিন জান্নাত দেবে, কিন্তু যার ঈমান নাই সে কোনোদিন জান্নাত পাবে না। ঈমান হলো জান্নাতে যাওয়ার এক নাম্বার শর্ত। قال النبي صلى الله عليه وسلم من قال لا اله الا الله ثم مات عليه دخل الجنه যে ব্যক্তি কালেমাটা পড়বে ঈমান নিয়ে মরবে মরতে দেরি আল্লাহর জান্নাত পেতে দেরি হবে না। এটা থাকলে জান্নাত মিলবে। তাই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সবাই মানুষকে এক নাম্বার দাওয়াত দিয়েছেন, যেটার সেটার নাম কি? কথা না বুঝলে চুপ থাকেন, অসুবিধা নাই, বুঝলে একটু বলবেন। প্রথম দাওয়াত কি? ঈমান। এবার বলেন, প্রথম দাওয়াত কি? ঈমান। ঈমান, ঈমান, ঈমান আনো। ঈমান হলো জান্নাতে যাওয়ার পাসপোর্ট এবং ভিসা। ঈমান হলো জান্নাতে ওঠার টিকেট। এটা যার নাই সে ফুল সেরাত পার হতে পারবে না। ইমিগ্রেশন বিদেশ যাওয়ার জন্য এয়ারপোর্টে থাকে, পাসপোর্ট দেখবে, ভিসা দেখবে, তারপরে পুলিশ সিল মোহর দিয়া ছাড়বে। যার পাসপোর্ট ভিসা নাই ইমিগ্রেশন পার হওয়ার সুযোগ তার নাই। একটু জবাব দিন তো আমার ভাইয়েরা, প্রধানমন্ত্রী বিদেশ যেতে উনারও পাসপোর্ট দরকার আছে না নাই? প্রেসিডেন্টের লাগে না? রিক্সাওয়ালা বিদেশ যাবে তার যেমন পাসপোর্ট লাগবে, প্রেসিডেন্ট বিদেশ যেতেও পাসপোর্ট লাগবেই। ওই পাসপোর্টের যে তথ্যগুলো আছে, যারা বিদেশ গেছেন তারা দেখছেন পাসপোর্ট বানাইছেন, নিজের নাম, বাপের নাম, মায়ের নাম, স্থায়ী ঠিকানা আছে না? এগুলো এগুলো আপনার যেমন আমারও তেমন, প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট তারও একবারেই তেমন। একই নিয়ম, তাই লা ইলাহা ইল্লাল্লাহ আদম নবী থেকে শুরু করে নবী মোহাম্মদ পর্যন্ত সব নবীর দাওয়াত এটাই ছিল, সামান্য হের ফের ছিল না। لقد ارسلنا نوحا الى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من اله غيره। নূহ আলাইহিস সালাম বলো আমার জাতির লোকেরা জান্নাতে যেতে চাও আল্লাহর ইবাদত করতে রেডি হও আর পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। وإلى ثمود أخاهم صالحا فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من اله غيره। সব নবী জান্নাতে যাওয়ার জন্য বলেছেন কালেমাটা পড়ো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার সাফা পাহাড়ে দাঁড়ায়া কাফেরদেরকে ডাকলেন, তিনিও ডেকে একই কথা বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। আল্লাহর হাবিব মক্কার পাদদেশে সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে সকালবেলা চিৎকার দিয়ে বললেন, আনা নাযীরুল উরিয়ান, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, হায় সকাল, হায় সকাল, আমি উলঙ্গ ভয় প্রদর্শনকারীর মতো। আরব দেশের লোকেরা কোনো বিপদের আশঙ্কা হলে লুঙ্গিটা হাতে নিয়ে গা থেকে খুলে এভাবে ঘুরাইতো আর বলতো, আনা নাযীরুল উরিয়ান। সকালবেলায় হলে বলতো ইয়া সাবাহা, ইয়া সাবাহা। এই শব্দ শুনে লোকেরা বুঝতো
হতে পারে কোনো প্রতিপক্ষ আমাদেরকে আক্রমণ করবে অথবা কোনো বিপদের খবর আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 53-43 বছর বয়সে নবুয়ত পেলেন, 40-এ 3 বছর গোপনে দাওয়াত দিলেন। 3 বছর দাওয়াতের পর আল্লাহ অর্ডার করলেন, ওয়াং দিরাশিরাতাকাল আকরাবিন, হে নবী আপনার আপনজনদেরকে আবার জাহান্নামের ভয় দেখান। 43 বছর বয়সে কাবার পাদদেশে সাফা পাহাড়ে দাঁড়ায়া আহ্বান করল, সকাল হায় সকাল, আমি ওই উলঙ্গ ভয় প্রদর্শনকারীর মতো তোমাদের ভয় দেখাচ্ছি। লোকজন শুনে দৌড় মারল, আল্লাহর হাবিবের কাছে হাজির হয়ে বলল, ও আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, কিসের ভয় প্রদর্শন করছো শুনি। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, আমি যদি বলি এই পাহাড়ের পাদদেশে অনেকগুলো সৈন্য তোমাদের আক্রমণ করার জন্য অপেক্ষা করছে, বিশ্বাস করবে নাকি? তারা সবাই বলল, হ্যাঁ বিশ্বাস আমরা করব। এর কারণ হলো, এই ব্যক্তি 43 বছর জীবনে কোনোদিন একটা মিথ্যা কথাও বলে নাই, আজকেও মিথ্যা বলতে পারে না, এই হলো তাদের বিশ্বাস। আল্লাহর হাবিব আবার বললেন, যদি তোমরা আমাকে এমনটাই বিশ্বাস করো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সবাই কালেমাটা পড়ো, তুফলিহু, তাহলে তোমরা সফল হয়ে যাবে। সফলতার জন্য ইমান লাগে। এখন বাংলাদেশে এটার বড় অভাব চলছে। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, টুপি আছে, দাড়ি আছে, পাজামা পাঞ্জি পাঞ্জাবি পাগড়ি মেসো আছে, কিন্তু লাখ লাখ নামাজের ইমানটাই নেই। সবচেয়ে দন্যতা চলছে ইমানের, মানুষ ইমান হারাতে 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 অবস্থা এমন একদিন হবে, এমন হবে দুনিয়াতে আর একজন ইমানদার থাকবে না, তখন আসমান এবং জমিনও আর থাকবে না। সহি মুসলিমের হাদিস, কালান্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুমু সাআতু ওয়ালা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ বলার মতো একজন লোক থাকলো কেয়ামত হবে না। একজন ইমানদার থাকবে, আসমান জমিন থাকবে। ইমানদারের মূল্য আল্লাহর কাছে অনেক গুণ বেশি, এত বেশি, এত বেশি, ওই ইমানদারের কারণে আল্লাহ কার জমিন ভাঙবে না। এই দুনিয়াতে আমার আগের বক্তা হেদায়াতের কথা বলেছেন, আমরা আল্লাহর কাছে এটা চাই, হেদায়াত মানে তো ইমান, হেদায়াত মানে কি? ইমান চাই। এটা এত দামি, আল্লাহর জমিনের মতো দামি নিয়ামত আর একটাও নাই। তামাম পৃথিবীটা যদি এক পাশে রেখে অপর পাশে ইমান রেখে আপনাকে বলা হয় কোনটা নিবা, কোনটা নিবেন? চুপ করে আছেন যারা তারা কোনটা নেবেন? জোরে বলুন, কোনটা নেবেন? ইমান, ইমান, ইমান। এটা যার কাছে আছে তার দাম আল্লাহর কাছে, আল্লাহর কাবার চেয়েও বেশি। মোমেনের সম্মান, মোমেনের মূল্য আরশে আজিমের চেয়েও বেশি। কোরআন মাজিদে সূরাতুল বাইয়িনাতে আল্লাহ তাআলা মোমেনের প্রসঙ্গ আলোচনা করতে করতে গিয়ে বলেন, উলাইকা হুম খায়রুল বারিয়্যা, যারা মোমেন তারা সৃষ্টির মাঝে সেরা। আমরা যখন ফেরেশতা প্রসঙ্গে কথা বলি, কোন ভালো মানুষকে আমরা তুলনা দেই, লোকটা ফেরেশতার মতো বলি না? আসলে ফেরেশতা গুনাহ করে না, আমরা সেদিকে নিসবত করি, মূলত সম্মানের দিকে নিসবত নয়। কারণ মানুষের সম্মান মোমেন যদি হয়, তার সম্মান ফেরেশতার চেয়েও বেশি।
হজরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া সিজদা করায়া প্রমাণ করে দিয়েছে আদমের সম্মান জিব্রিল আমিনের চেয়েও। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সব ফেরেশতা আদমকে সিজদা করেছে। শুধু আদম আলাইহিস সালামের সম্মান বেশি নয়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ কোরআন মাজিদে বলেন আমি আদম সন্তানের সম্মানও বাড়াইয়া দিছি। তাই যখন তারা কোরআন শিখতে ঘর থেকে বের হয়, তাদের পায়ের নিচে ফেরেশতা পাকা বিছায়া দেয়। ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা উরদান লিত্বালিবিল ইলম, এই আজকের মাহফিল আপনারা যারা এসেছেন দিন শিখার নিয়তে, হুজুরের চেহারা কেমন, কণ্ঠ কেমন, কণ্ঠ সুন্দর হলে বসব, সুন্দর না হলে উঠে চলে যাব, হুজুরের ওয়াজ আমার মনের মতো হলে বসব, মনের শীতে না মনের সাথে না মিললে চলে যাব, এই জাতীয় ঠুনকো নিয়ত নাই, বরং কোরআনে কি আছে হাদিসে কি আছে সেটা জানবো। এই সহি নিয়তে যারা এসেছেন আপনার পায়ের নিচেও আজকে ফেরেশতা পাখা বিছাইছে। যেদিন কেয়ামত হবে সেদিন কি বাইতুল মুকাররম মসজিদ থাকবে না? যেদিন কেয়ামত হবে সেদিন কি কাবা শরীফটা থাকবে না? এটা কাজ মানে উঠে যাবে নাকি? যেদিন কেয়ামত হবে, কেয়ামতের আগ পর্যন্ত আরশে আজিমও থাকবে, কেয়ামতের চূড়ান্ত পর্যায়ে আল্লাহ ছাড়া কিচ্ছু থাকবে না, সব শেষ হবে, এর আগ পর্যন্ত কাবা থাকবে, মসজিদে নববী থাকবে, বাইতুল মুকাদ্দাস থাকবে, আরশে আজিম থাকবে, আকাশ থাকবে, জমিন থাকবে, ফেরেশতারাও থাকবে, কিন্তু মোমেন থাকবে না। মোমেন থাকলে কেয়ামত হতো না, মোমেন নাই তাই কেয়ামত শুরু। এতে বোঝা যায় মোমেনের মূল্য এগুলোর চেয়েও বেশি। খাইরুল বারিয়া, মোমেন হলো সৃষ্টির মাঝে সেরা। সৃষ্টিকার রবিতে বলে মখলুক, কি বলে আল্লাহকে? কি বলে? স্রষ্টা। আরবি হলো, আলেম ওলামারা কথা বলেন না একটু, খালেক। আল্লাহ কি বলেন এবার? খালেক। আল্লাহ কি? আর সব কি? মখলুক। আপনারা ওয়াজ বুঝতেছেন কি না? এটা না বুঝলে তো আমি ওয়াজ করতে পারবো না। আমি কি বুঝাইতে পারতেছি? শব্দগুলো বোঝা যায়? তাহলে বলুন তো আল্লাহ কি? বলেন আল্লাহ হলো খালেক। আল্লাহ কে? আর বাকি সব কি? মখলুকের মাঝে সেরা কে? তাহলে আরশ কি মখলুক নয়? আরশ কি খালেক? আরশ কি? আল্লাহ বলে মোমেন খাইরুল বারিয়া, মখলুকের মাঝে সেরা। যেদিন মক্কা বিজয় হলো, হযরত বেলাল কাবার ছাদে উঠে আজান দিয়েছে। হযরত বেলালের পা তখন কইছিল মাটিতে না কাবার ছাদে? তো যদি কাবার সম্মান বেশি হতো, মূল্য বেশি হতো, হযরত বেলাল ছাদে উঠতো, রাসূল দিত না। রাসূল বলতো মান সম্মান নষ্ট হইব নিছেন আমো। এখনো প্রতি বছর কাবার গিলা পরিবর্তন হয়, কিছু লোক ছাদে ওঠে, পা উপরে থাকে। রাসূল মক্কা বিজয়ের দিন কাবার ভিতরে ঢুকেছিলেন, সাহাবারাও সাথে ঢুকেছেন কয়েকজন, পা কোথায় ছিল? খাবার ভিতরে ছিল। দাম কমে নাই, মোমেনের দাম এত বেশি। মোমেন যতদিন থাকবে আসমান জমিন আল্লাহ ভাঙবে না, তার সম্মানে তামাম মাখলুক থাকবে। বিয়ে বাড়িতে দুলা যেমন, এ পৃথিবীর মাঝেও মোমেন তেমন। ওই দুলাকে কেন্দ্র করে 500 লোক খায়, 1000 লোক খায়, দাওয়াতিও খায়, বিক্কু কান্দাবাতিও খায়, এবং ওই বিয়ে বাড়িতে বিনা দাওয়াতে কুকুরেরাও খায়। মোমেনের ওসিলায় তামাম দুনিয়ার মাখলুক বেঁচে আছে। যতদিন মোমেন থাকবে এ কাফেররাও আমাদের ওসিলায় খাচ্ছে। অবস্থা এমন হবে আস্তে আস্তে করে করে মোমেন শেষ হয়ে যাবে।
আমার বন্ধু, আমি যে বলেছি হাজার হাজার নামাজি আছে, টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা আছে, ইমানওয়ালা কমে গেছে, এটা আমার কথা নয়। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াতি আলান নাসি জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফিহিম মুমিন। একটা জামানা আসবে যে জামানায় মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, কিন্তু একজনেরও ঈমান থাকবে না, ইমাম সাহেবেরও ঈমান নাই, মুয়াজ্জিনেরও নাই, মুসল্লিগুলারও নাই, কিন্তু সবগুলো জামাতে নামাজ পড়বে এমন একটা জামানা, কথা বলেন না ভাইরা, জামানা। আচ্ছা এবার বলুন তো, 1400 বছর আগে বলছে আসবে, এখনো কি আসবে না এসে গেছে? নিশ্চয়ই এসে গেছে, হাদিসের মেজদাক আমাদের বর্তমান সময়ের সাথে মিলতেছে। এমন মসজিদ বাংলাদেশেও আছে একটা মোমেনও নাই, ইমামটাও কাফের, বাংলাদেশেই আছে। দেখতে যদি চান ঢাকার বক্সিবাজারে যান, মাদ্রাসা বোর্ডের পাশে আছে কাদিয়ানিদের মসজিদ, আছে নি? কাদিয়ানি নামে একটা সম্প্রদায় বাংলাদেশেও আছে না নাই? তারা মোমেন না কাফের? তমাম দুনিয়ার হক্কানি সব আলেম একমত, কাদিয়ানি কাফের। তাদের মসজিদে আজান হয়, নামাজ হয় 5 ওয়াক্তই, টুপি আছে, দাড়ি আছে, পাজামা, পাঞ্জাবি, পাগড়ি সব আছে, ইমাম মুয়াজ্জিন মুসল্লিও আছে, ইমামও কাদিয়ানি, মুয়াজ্জিনও কাদিয়ানি, মুসল্লিও কাদিয়ানি, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, ইমানদার কয়জন? ওদের মসজিদে আমাদেরকে ঢুকতে দেয় না। আপনি যদি দেখবেন তাদের মসজিদ আছে বক্সিবাজারে, আপনাকে ঢুকতে চাইবেন, দারোয়ান থাকে, অলওয়েজ অলওয়েজ গেইটে দারোয়ান থাকে, আপনার প্রশ্ন করবে, জিজ্ঞাস করবে, পরিচয় দেন, আপনি কে? আপনি কি আহমদিয়া? আপনি বলবেন যেন আমি তো আহমদিয়া কি এটা বুঝি না, বা আমি আহমদিয়া না, তাহলে বলবে যে ওই যে মসজিদ ওটা, ওখানে যান, এখানে না। আমার বন্ধু, সাধারণ মুসলমানের প্রবেশ অধিকারটাও নাই, ইমামও কাদিয়ানি, মুয়াজ্জিন কাদিয়ানি, মুসল্লি কাদিয়ানি, নামাজ পড়ছে 5 ওয়াক্ত, লাইসা ফিহিম মুমিন, একটাও ঈমানদার না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউসবিহুর রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা। ওই জামানার অবস্থা এমন হবে, সকালবেলা মানুষ মুমিন থাকবে, সন্ধ্যাবেলা ঈমান হারা। আসসাবিরু মিনহুম আলা দীনিহি কাল কাবিদ আলাল জামার। অবস্থা এমন হবে ওই সময়, ইমানদারের ইমান রাখা, দিনের উপরে থাকা ততটাই কঠিন হবে, হাতের মাঝে আগুন রাখা যত কঠিন। আপনারা কেউ কেউ মনে মনে ভাববেন, হুজুর কই, আমরা যে ইমান নিয়ে আসি কোনো কঠিন কিছু নাই, খুব আরামে তো আসি। আমার দোস্ত, আসাকিতু আনিল হাক্কে শয়তানুন আখরাস, আরামে থাকার কারণ, শিল্পী মশিউর রহমান বলছে, হক কথা বুক ফুলাইয়া বলতে পারো না, ইমান কেমনে আছে ভাবো, তুমি কেমন মুসলমান ভাবো। যদি আজকের এই দিনও হক কথা বুক ফুলাইয়া বলে, বিশ্ববিখ্যাত মুফাসসিরের মতো আপনাকেও জেলে থাকা লাগবে, মামলা হামলা চলবে, বিপদ অলয়ের সঙ্গী হয়ে থাকবে। হক কথা বলবেন না আপনি, নিরাপদ, ময়না পাখি খাঁচায় বন্দি, কাক উড়াল দিয়ে এসে খাঁচার পাশে জিগা, কিরে ময়না তুই খাঁচাতে কেন? আমি কাক, ডালে ডালে ঘুরি, ঘরের চালে বসি, যেখানে মন চায় উড়ে বেড়াই, তুই খাঁচায় বন্দি কেন? ময়না বলে একটাই অপরাধ, আমি কথা কই। সমাজের হাজার অসঙ্গতি,
কিন্তু আমরা সবাই তাল মিলায়া চুপচাপ চলছি, তাই মনে হয় ভালোবাসি। অন্যায়ের বিরুদ্ধে অমরের মতো বজ্র কঠিন কথা বলো, দেখবে বন্ধু হক কথা বলার কারণে তুমিও ভালো থাকতে পারবা না। কোন জামানা ইমানদার কমে যাবে? আল্লাহর হাবিব অন্য হাদিসে সেটাও বলেছেন, ইয়াতি আলান্নাসি জামান, মানুষের কাছে এমন জামানা আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى زي زمانا دكبا مسلمانا سلاك لاك كنتو شمازر كتو إسلام ناي كي شندر حديث لا يبقى من الإسلام إلا اسمه إسلام تكبنا شدو نام تب تكبنا বাংলাদেশে 90% মুসলমান। বলুন তো ইসলামের আলোকে কোরআনের আলোকে সংসদ চলে? না। গণভবন? না। বঙ্গভবন? না। সচিবালয়? না। হাইকোর্ট? না। সুপ্রিম কোর্ট? না। টিউন অফিস? না। ডিসি অফিস? না। অর্থনীতি? না। সমাজনীতি? না। রাজনীতি? না। শিক্ষানীতি? না। তো কোরআন আছে কই? মুসলমান আছে লাখ লাখ, কিন্তু ইসলাম কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহকে সুদ খাওয়া হারাম। সুদ খাওয়া মানে আল্লাহর সাথে রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। সুদের সবচেয়ে ছোট গুণাটা হলো মায়ের সাথে ব্যভিচার করা। আর আমাদের মুসলমানের দেশে প্রতি বছর 2টা, 5টা, 10টা সুদি ব্যাংক নতুন করে খুলছে। অর্থনীতি শেষ, ইসলাম শূন্য। শিক্ষানীতির কি খবর? ক্লাস 1 থেকে এমএ পাস করে, প্রাইমারি পড়ল, হাই স্কুল পড়ল, কলেজ লেভেল শেষ করলো, ভার্সিটি লেভেল শেষ করে মাস্টার্স কমপ্লিট করেছে, কিন্তু দেখে দেখে আল্লাহর কোরআনটা শিখে নাই, এমন এমএ পাস আছে না নাই? শিক্ষার সিলেবাসে কোরআন শিখার সিস্টেমটাই কত মেধাবী হলে গাদা গাদা বই মুখস্থ করে এমবিবিএস হয়েছে, প্রফেসর হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, মেধা কম তা কিন্তু নয়, কিন্তু মেধাবী ডাক্তারটা কোরআন দেখে দেখেও পড়তে পারে না, এমনও আছে না নাই? এর মানে সিলেবাসটাতেই কোরআন নেই। কোরআন কোথায় আছে? কোরআন আছে মসজিদে, কোরআন আছে মাদ্রাসায়। আমি বলি দোস্ত এখন ওখানেও নাই, ছিল এক সময় মসজিদের মিম্বার থেকে ইমাম বুক ফুলে এক কথা বলেছে, কোরআনের অবস্থা এমন খারাপ হয়ে গেছে হক কথা বললে ইমামের চাকরিটাও থাকে না। শত শত মসজিদ এই দেশে আছে যেখানে সভাপতির চেহারার দিকে তাকাইয়া ওয়াজ করা লাগে, সভাপতি সুদ খায় ওই মসজিদে সুদের ওয়াজ বন্ধ, সেক্রেটারি ঘোষ খায় ঘোষের ওয়াজ বন্ধ। ওয়ালা ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রাসমুহু, ওই জামানায় কোরআন থাকবে না শুধু তেলাওয়াত থাকবে। ওই জামানার কথা রাসূলের বক্তব্য মিলে যাচ্ছে, রমজান মাস আসে, খতম আর খতম, ভালো পড়বেন, এটাকে নেগেটিভ সেন্সে নেবেন না, হাদিস নেগেটিভ সেন্সে নেয়ার জন্য বুঝায় নাই। রাসূল বুঝাইছেন তেলাওয়াত থাকবে, আমল থাকবে না? আচ্ছা চোর ধরে হাত কাটো, এমন আয়াত কোরআনে আছে না নাই? তারাবিতে খতম হয় না, তেলাওয়াত হয়েছে 50 বছরের বাংলাদেশে আমল হয়েছে কয়বার? সংসদের অধিবেশন যখন শুরু হয় তখন কোরআনের তেলাওয়াত আছে, টেলিভিশনে দেখবেন,
কারি সাহেব কোরআন তেলাওয়াত করছে, তারপর অধিবেশন শুরু, তেলাওয়াত আছে কিন্তু ওই সংসদে কোরআনের একটা আইনও পাশ হয় না। কোরআনের তেলাওয়াত থাকবে, কোরআনের রসম থাকবে, শুধু তেলাওয়াতের বাস্তব কোরআন থাকবে না। বিশ্বনবী কি বলেছেন, যদি আমার মেয়ে ফাতেমা চুরি করে আমি ফাতেমার হাতটাও কেটেই, কোথায় গেল সে আইন, জেনা করলে পাথর মারো, জেনা করলে অবিবাহিত হলে 100 বেত লাগাও, এমন আয়াত আল্লাহর কোরআনে আছে না নাই? বাংলাদেশে জেনা ব্যবিচার নাই। কয়দিন আগে দেখছেন একজন নায়িকা কোথায় মদ খাইতে গেছে, কারা হেরে কি করছে, টেলিভিশনের সামনে কানছে, ওই ব্যাডারে দৌড়ছে, মামলাও হয়েছে। মামলা হওয়ার পরে আমরা দেখলাম পুলিশ অফিসার ওই বেটির সাথে একসাথে কেক খাইতেছে, মনে আছে না আপনাদের? আচ্ছা, অফিসার ওই নায়িকার সাথে একসাথে কেক মুখে লাগাইয়া খাইতেছে, তো একবারে ঠোঁটে ঠোঁট লাগাইয়া, নাউজুবিল্লাহ। এ নিয়ে সমালোচনা হলো, তখন ঢাকার বড় আরেক অফিসার সাংবাদিক সম্মেলন করলো। সাংবাদিক সম্মেলন করে উনি বলতেছে, ও সাংবাদিক ভাইয়েরা, ওর ব্যাপারে আপনারা বলতেছেন আমরা যেন আইনানুক ব্যবস্থা নেই, পদক্ষেপ নেই, কি আইনানুক ব্যবস্থা নেব, যে মেয়েটা কেক খাইছে, যে পুরুষটা খাইছে, দুইজন তো বালেক, দুইজন তো প্রাপ্তবয়স্ক। এই দেশে আইন হলো প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে যদি ব্যবিচার মিউচুয়ালি করে, একমত হয়ে করে, কিচ্ছু করার নাই, তবে খোলা মাঠে করলে 100 টাকা জরিমানা। ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ, আল্লাহর কোরআনের বিধান হলো যদি জেনা করে অবিবাহিত হলে 100 বেদ দাও, বিবাহিত হলে পাথর মারো, ঠিক কিনা? ঠিক কিনা? শুনছেন না কোনোদিন? আর আমাদের দেশে 100 টাকা নাকি জরিমানা, তাও আবার রাস্তায় করলে, মানুষের সামনে করলে, ঘরে করলে। ইমান কোথায় গেছে? ধৈর্য ধরে একটু শুনুন, ভাবছেন আপনি মোমেন, নামাজ রোজা হজ জাকাত করছেন, ইমান গেল কই? আছে তো, সুপার গ্লো দিয়ে লাগাইছেন, যায় না এটা। অথচ রাসূলুল্লাহ বলছেন সকালবেলা মোমেন থাকবে, সন্ধ্যাবেলা ইমান হারা হবে, এমন একটা জামানা আসবে, মসজিদে জামাতে নামাজি পাওয়া যাবে, মোমেন পাওয়া যাবে না, এমন একটা জামানা আসবে। একজন মোমেন থাকলে কেয়ামত হবে না, ওই হাদিস প্রমাণ করতেছে যেদিন কেয়ামত হবে সেদিন একজন মোমেনও আর থাকবে না। কিন্তু আমরা দেখতেছি মোমেন দিন দিন বাড়তাছে, কমতাছে কই? 71 ছিল মানুষ 7.5 কোটি, তো হিন্দু 50 লাখ বাদ দেন, তাহলে তখন মুসলমান ছিল 7 কোটি, এখন মানুষ 18 কোটি, মুসলমান কয় কোটি? 2 কোটি বাদ দেন, 1 কোটি বাদ দেন, তাহলে তো মুসলমান হয় 17 কোটি, 16 কোটি, তো মুসলমান কমছে না বাড়ছে? আচ্ছা, আজ থেকে 20 বছর পরে এটা কি কমবো না আরও বাড়বো? যেমনে বাড়তাছে, কেয়ামত হওয়ার সুযোগ কই, ঠিক না? যেমনে বাড়তাছে, ওরে বাবা রে বাবা, হয়তো 2050 সালে কেয়ামত যদি না হয় তখন বাংলাদেশে মুসলমান হবে 30 কোটি, যেখানে একজন থাকলে কেয়ামত হইব না, আমাদের কারণেই তো কেয়ামত আপাতত বন্ধ। আসলে কি তাই? কাদিয়ানিদের নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সব আছে, কিন্তু ইমানটা নাই। আপনি ভাবছেন আপনি বিশ্বাস করেন আল্লাহ আছে, তা আপনি কেমনি ইমান হারা? আমি বলছি প্রিয় ভাই, আবু জেহেলও জানতো আল্লাহ আছে, মক্কার মুশরিকেরা আল্লাহকে চিনতো, জানতো,
কোরআন তার দলিল দেয়, লা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্না আল্লাহ। হে নবী, যদি আপনি প্রশ্ন করেন মক্কার কাফেরদেরকে আকাশ জমিন কে বানিয়েছে, লা ইয়াকুলুন্না লামে তাকিদ নুন সাকিলা, আল্লাহ দুইটা তাকিদ দিয়ে বলে, নিশ্চয় তারাও বলবে আকাশ জমিন বানাইছে কে। ফেরাও আল্লাহর সিনে। এবার আপনি হয়তো প্রশ্ন করবেন, আকাশ জমিন আল্লাহ বানাইলে লাত মানাত উজ্জারে সিজদা দেও কেন? তাদের জবাব কি হবে? আল্লাহ সেটাও বলে দিচ্ছে। তখন তারা বলবে, মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি জুলফা, আকাশ জমিন আল্লাহ বানাইছে আমি জানি, কিন্তু আল্লাহর কাছে সরাসরি তো যাওয়া যায় না, তাই ছোট ছোট খোদার পূজা করি। লিয়ুকাররিবুনা ইলাল্লাহ, তারা কেয়ামতের দিন আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে সুপারিশ করবে। ঠিক বাংলাদেশেও পীরের পায়ে সেজদা দেয়, আল্লাহকে সেজদা দেয় না, ফিরকে সেজদা দিয়া পীরের সুপারিশের আশা করে এমন কিছু মুরিদ আছে না নাই? একই চিন্তা লালন করছে। অনেকে তো আল্লাহর কাছে সরাসরি চায় না, দোয়া দরকার তো হুজুরের বাড়ি চলা যায়, দোয়া দরকার মিলাদ পড়ায়, হুজুর বাড়িতে ডেকে এনে নিজে আল্লাহর কাছে চায় না, তাদেরকে বোঝানো হয়েছে আল্লাহর কাছে চাইলে সরাসরি পাইবা না, হাকিমের কাছে যাইতেও উকিল। এই জন্য হুজুর ধরো, হুজুর হলো মিডিয়া, অবতাগু ইলাইহিল ওসিলা, কোরআন থেকে আবার দলিলও দেয়, ওসিলা ধরো। এখন হুজুরকে মিডিয়া বানাইছে, ওসিলা বানাইছে, হাকিম ধরার জন্য, হাকিমের কাছে যাওয়ার জন্য মিডিয়া লাগে, প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার জন্য মিডিয়া লাগে, ডাইরেক্ট যাওয়া যায় না, তো আল্লাহর কাছে ডাইরেক্ট কেমনে যাইবা? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইজা সালাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিব, ও নবী, মানুষ আপনার জিজ্ঞাসা করবে আল্লাহ কোথায় আমার ব্যাপারে, আপনি জবাব দেন আমি খুব নিকটে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, এবার আল্লাহ আরো ব্যাখ্যা করে, যখন আমাকে কেউ ডাকে আমি সাথে সাথে জবাব দেই। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, ও নবী আপনি শোনায় দেন, ও বান্দা আমি তোমার শাহরগের সে আরো কাছে। রাসূল শিখায় দেই, যা সাল তাফাস আলিল্লা, যখন চাইবা কার কাছে চাইবা? জোরে বলেন না, কার কাছে? আর এখন খাজা বাবার কাছে চা, বক্তা এসে মাহফিলে শ্রোতাদেরকে শিখাচ্ছে, আল্লাহর দন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়ে বইয়া, তাহলে আল্লাহর কাছে তো এখন আর আপাতত নাই, এটা কার কাছে দিছে? কথা বলেন না ভাইয়েরা, রাসূলের কাছে, আল্লাহর দন রাসূলকে দিয়া আল্লাহ গেছে। আচ্ছা, এরপরে কি হলো? রাসূলের দন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে, নাউজুবিল্লাহ পড়েন, আল্লাহটা রাসূলরে দিছে, আল্লাহ গায়েব হইয়া গেছে। আচ্ছা গেল, এবার রাসূলটা আবার রাসূলের কাছে রাখে নাই, এটা এখন কার কাছে আছে? আবু বকর কো দেয় নাই, হযরত ওমরেরও কারে দিছে? ইমাম আবু হানিফারেও, আব্দুল কাদের জিলানী রাহেমাহুল্লারেও, এটা খাজা বাবারে দিছে। এখন পাবলিকেরে বুঝায়, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ডিরেক্ট মানুষ চাইতেছে, খাজা বাবা আমার ছেলে দাও,
আমার মেয়ে দাও, আমার চাকরি দাও, আমার রিজিক দাও, আমার অসুখ হয়েছে আমার অসুখ থেকে মুক্তি দাও, ইমান থাকবে? খাজা বাবার কাছে সাইয়া ওই লোকটা আজান হওয়ার পরে মসজিদে ঢুকে আবার আল্লাহ আকবর বলে দাঁড়াইয়া কয়, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমারই গোলামি করি, তোমার কাছে চাই। তো আল্লাহ কয় তাহলে খাজার কাছে চাইলো কেন? মিথ্যুক অপদার্থ, তুই খাজার কাছে এই মাত্র চাইলি। খাজা মাইনুদ্দিন সিস্তি আজমেরি রাহেমাহুল্লাহ, উনার সাথে আমাদের কোনো রকমের তফাত নেই, আমরা ওনাকে শ্রদ্ধা করি। অনেক বড় আলেম মহাক্কিক মুদাক্কিক ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, আরব থেকে ভারতে এসেছেন, শিরকের বিরুদ্ধে তলোয়ার ধরেছেন, জিহাদ করেছেন। উনি কোনোদিন বলেননি যে আমার কাছে চাইও। দেয়ার মালিক কে? চাইব কার কাছে? ওনার কাছে গিয়ে কয় বাবা আমার ছেলে দেন। কপাল পড়া মুসলমান, ইমান হারাচ্ছ পথে কাটে এখানে সেখানে, ইমান চলে যাচ্ছে। তুমি কি দেখনি যত বড় আলেম হোক, যত বড় আলেম হোক, হাটহাজারী মাদ্রাসার মুফতি আহমদ শফি রাহেমাহুল্লাহ, উনার জানাজার নামাজ পড়তে আমিও এসেছিলাম, সে ঢাকা থেকে দৌড়াইয়া হাটহাজারিতে, আপনারাও অনেকে দৌড়াইয়া দৌড়াইয়া গেছেন। বর্তমান সময়ের মাঝে উনি হাজারো আলেমের ওস্তাদ ছিলেন। উনার মৃত্যুর পরে আমরা কি দেখেছি? খাটিয়ার মাঝে শুয়াস, যত বড় হুজুর হোক নিঃশ্বাস বন্ধ, হাত লাড়ানোর ক্ষমতা আর নাই, নিজের গায়ের জামাটাও নিজে খুলতে পারে না, গায়ে মাছি বসলে মশা বসলে তাড়ানোর ক্ষমতাও আর নাই। আচ্ছা, আহমদ শফি সাহেব হুজুর যে মরে গেল, উনার খাটিয়ার পাশে দাঁড়ায় কেউ কিছু চাইছে? আচ্ছা, যদি কারোর কইতো হুজুর থেকে দশটা টাকা চাও, হে কইতো হুজুর দিব করতে, বলবে কি না? বলবে কি না? কমন সেন্সে বলতো যে হুজুর থেকে দশটা টাকা চাও, তো তখন কইতো যে ধর্মিয়া আমনে দিলে দেন, হুজুরের কাছে এলাম কিছু তো মরে গেছে। তুমি চোখের সামনে দেখলা বড় আলেম মরে গেছে, নিজের কবরে নিজে নামতে পারে না, অন্যরা নামানো লাগে, নিজের গোসল নিজে করতে পারে না, অন্যরা করানো লাগে, নিজের কাপড় নিজে পরতে পারে না, অন্যরা পরানো লাগে। ও লোকটাকে কবরে রাখার পরে এখন কই ছেলে দাও, হে দিব করতে? খাজা মাইনুদ্দিন সিস্তি রাহেমাহুল্লাহ সত্যি যদি কবর থেকে কিছু দিতে পারতেন, আমার মন বলে যে চায় তার গালের মাঝে থাপ্পড় দিতেন। যদি কিছু দেওয়ার ক্ষমতা থাকতো তো সর মারত, হয়তো গাদা কার কাছে চাইবা? আমার বন্ধুগণ, কাদিয়ানি কাফের হলো যে কারণে, আমরা অনেকে হচ্ছি সেই কারণে। একই মাসালা ঝামেলা চলছে, কাদিয়ানি কোরআন মাজিদের চাইর অক্ষর মানে নাই, তাই নামাজ রোজা হজ জাকাত করার পরও ইমানটা থাকে নাই, চলে গেছে। খ আলিফ তামিম খাতামান নাবিয়্যিন, বিশ্ব নবীকে বড় নবী মানে, বড় রাসূল মানে, কিন্তু শেষ নবী মানে না। এক জায়গায় ঝামেলা লাগাইছে ইমানটা শেষ। মক্কার কাফের আল্লাহর চিন্ত জানত, কিন্তু তারা এক আল্লাহর ইবাদত করতে রাজি হয় নাই, আল্লাহকে সিনার পরও মোমেন হতে পারে নাই। কি ভাবছেন আপনি? তার আল্লাহকে চিনত না তাই কাফের, এটা ভুল ভাবনা। আব্রাহ যখন কাবা ভাঙতে এসেছে হাতি নিয়ে, ওই খবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবকে তার রাখাল দিয়েছিল। রাখাল ছাগল ছড়াইতে গেছে ময়দানে, আব্রাহ হাতি নিয়ে এসেছে আরাফা এবং মুজদালেপার কোণে, মক্কা থেকে 5-7 মাইল দূরে ওয়াদি আল মুহাসসার নামক জায়গায় এসে হাতিগুলা নিজে নিজে মাটিতে বসে গেছে। ইয়ামান থেকে এসেছে, কিন্তু এখানে আসার পর আর সামনে যায় না, মাটিতে বসে গেছে। আচ্ছা বলুন তো, হাতি যদি মাটিতে বসে যায়, এটার কোলে কইরা কি সোজা করা যাব? এখন তো ধাক্কাইলো আর লড়ে না, আর হাতি যারা দেখছেন এরা বোঝেন ধাক্কাইয়া লাভ নাই।
দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন চলে গেল, আইছিল হাতি লইয়া, হাতিকে দিয়া কাবা ভেঙ্গে মাটির সাথে মিশাইয়া দেবে, নাউজুবিল্লাহ। হাতি তো কথা শোনে না, হে তো আর লড়েও না, সাথে পানি ছিল খেজুর ছিল, আস্তে আস্তে সেগুলো শেষ হয়ে গেল। এখন সৈন্যরা বলতেছে, মহামতি আব্রাহা, খেজুর তো শেষ, শুকনা রুটিও শেষ, পানিও শেষ, হাতি যেমনে বইছে লক্ষণ তো বেশি ভালো না। আব্রাহা কয়, তাহলে তোমরা মাঠে যাও, ছাগল টাগল পাও, ধরে এনে জবাই করে করে খাও, যেই রাখাল ছাগল দেবে না তারে ধরে নিয়ে আইবা, তারে শুদ্ধ বলবে এটা আব্রাহার হুকুম। সৈন্যরা মাঠে গিয়ে দেখে এক রাখাল ছাগল ছড়ায়, কয়েকটা ছাগল ধরে নিয়ে যাচ্ছে, রাখাল কয়াই তোমরা কার ছাগল নাও জানো? এটা কিন্তু আব্দুল মুত্তালেব, কুরাইশ বংশের লিডার, ওর ছাগল আমি ওর রাখাল। ওরা কয়, আব্রাহার নাম শুনছ? উনি কিন্তু আইছে, ওই যে বৈশা আছে মাঠে, ইয়ামানের প্রেসিডেন্ট, অর্ডার আছে ছাগল না দিলে তোরেও। রাখাল জিজ্ঞাসা করলো, আব্রাহার প্রেসিডেন্ট, আব্রাহা ইয়ামানের প্রেসিডেন্ট, এখানে কেন আসবে? সৈন্যরা আবার কার গুজারি শোনায়, আমাদের প্ল্যান হলো হাতি আনছি, হাতি দিয়া কাবা শেষ, ইন্না লিল্লা বলে কি ছাগল মাগল রাইখা মারছে দৌড়, কারণ তাদের কাছে কাবার সম্মান ছিল অনেক বেশি। আব্দুল মুত্তালেব খবর পেয়ে বলে, ক বলে কয় কি রে আব্রাহা এসেছে, সন্তানদেরকে ডাকলেন দশ ছেলে, মিটিং করলেন, আব্রাহা এসেছে কাবা ভাঙতে, পরামর্শ দেও তাড়াতাড়ি কি করা যায়। ছেলেরা বলল, আব্বা আব্রাহা এসে রাখাল কইছে, এটা মিথ্যা তো হতে পারে, আপনি একটু যাইয়া দেখে আসেন। ঘোড়ার উপর উঠে তাড়াতাড়ি গেল, ঠিকে ওয়াদি আল মুহাসসারে গিয়ে দেখে অনেক লোক, তাদের মাঝখানে আব্রাহা বসা। আব্দুল মুত্তালেব সুপুরুষ ছিলেন, খুব সুন্দর মানুষ, সুটাম দেহের অধিকারী, সামনে আগে গিয়া পরিচয় দিলেন, আমি কাবার মুত্তাওয়াল্লি আব্দুল মুত্তালেব, আপনার লোকেরা আমার ছাগল নিয়ে আসছে, আমি শুনেছি আপনি এসেছেন, ছাগলগুলো কেন নিলেন, আমার ছাগলগুলো ফিরাইয়া দেন। আব্রাহা কয়, কাবার মুত্তাওয়াল্লি পরিচয় দিয়া ছাগল ছাগল করেন কেন, শোনেন না আমি কাবা বাঁধতে আসছি, ভাবছিলাম সে ব্যাপারে কিছু বলবেন, কিন্তু আপনি তো আজীব লোক, যেই ঘরের মোতাওয়াল্লি ভাঙবো সেই ঘর, এটা শুনেও কিছু না কইয়া ছাগল খুঁজতেছেন। আব্দুল মুত্তালেব জবাব দেন, ছাগলের মালিক আমি, কাবার মালিক আল্লাহ, উনারটা উনি দেখবে, উনারটা উনি দেখবে, আপনি আমার ছাগল দেন। ছাগল লইয়া তিনি মক্কায় ফিরে আসলেন, সন্তানদের কাছে বললেন রাখালের সংবাদ সঠিক, এখন তোমরা পরামর্শ দাও আমরা কি করতে পারি। সন্তানরা বলল, বাবা আব্রাহা অনেক ক্ষমতাধর ব্যক্তি, তার সাথে যুদ্ধ করে আমরা কুলাতে পারবো না, বরং আমাদের পরামর্শ হলো আব্রাহা যখন কাবা ভাঙবে তখন আমরা ওই সাপা পাহাড়ের চূড়ায় উঠব, নিজদেরকে সেখানেই রক্ষা করবো, আত্মরক্ষা করবো, দূরে চলে যাব, আর তাকায়া তাকায়া দেখব কাবার মালিক তার সাথে কি ব্যবহার করে। যদি কাবার মালিক কাবা না বাঁচায় তাহলে আমরা আবার নতুন করে বানাব, কিন্তু যুদ্ধ করলে আমরা রে তো মাইরা ফেলবে, বানাবে আর কে, এরসে ভালো চলেন। আব্দুল মুত্তালেব পরামর্শ শুনে বললেন, ডেটস ওকে, ভালো পরামর্শ, কিন্তু আব্রাহা আজকে রাতে তো আক্রমণ করতে পারে, বরং চলো একটু কাবার অঙ্গনে যাই, কাবার মালিকের কাছে কাবা সোপর্দ করি। সন্তানদেরকে সাথে নিয়ে কাবার দেওয়াল জড়াইয়া ধরছে, ধরে আব্রাহা আব্দুল মুত্তালেব আবার দোয়া শুরু করছে,
আমার বন্ধু সূরা ফিলের ব্যাখ্যা ওনার দোয়াটা তাফসীরে কাশ্যাপ তাফসীরে বাইজাবি তাফসীরে ইবনু কাসির সহ অনেক মুফাসসির উল্লেখ করছে। আব্দুল মুত্তালিব কাবার গিলাফ জ্বলায়া ধরে বলতেছে আল্লাহুম্মা ইন্নাল আব্দা ইয়ামনাউ রিহালাহু ফামনা রিহালাক ইয়া রাব্বি লা আরজু লাহুম সেওয়াকা ইয়া রাব্বি ফামনা মিনহুম হেমাকা। আব্দুল মুত্তালিব কাবার গিলাফ জ্বলায়া ধরে বলতেছে হে আল্লাহ, কোন বান্দার পরিবার যদি বিপদে পড়ে, পরিবারের যে লিডার সে তার সর্বশক্তি নিয়োগ করে পরিবার বাঁচানোর চেষ্টা করে, তোমার ঘর বিপদে পড়ছে, তোমার ঘর তুমি বাঁচাও। কার কাছে বলতেছে বলেন না, কার কাছে? আচ্ছা পরের লাইন কি, ইয়া রব্বি। ইয়া রব্বি অর্থ কি? হে আমার রব, আমার শক্তি থাকলে আমি পালাতাম না, সাপার সুরায় উঠতাম না, আমার শক্তি নাই, তবে তোমার শক্তির কোনো অভাব নাই। ছেলেরা কো আমিন আমিন আমিন, আল্লাহ তোমার ঘর তুমি বাঁচাও। আচ্ছা আপনাদের কাছে এবার আমি একটু জানতে চাই, এই দোয়া যে করতেছে এই লোকটারে কি কাফের মনে হয় না মোমেন মনে হয়? দোয়ার স্টাইল লক্ষণ দেখে কাফের বলার কোনো সুযোগ আছে? কিন্তু আব্দুল মুত্তালিব কি মোমেন ছিল? ওনার নেতৃত্বে কাবার ভিতরে বাহিরে 360 মূর্তি ছিল। আবু তালেব যখন মারা যায় রাসূল বলছিলেন চাচা কালেমা পড়ুন, আম্মি কুল্লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ, সহিহ মুসলিমের হাদিস। একটাবার কালেমা পড়েন, তারপরে মরে যান, বাকি দায়িত্ব আমার। আব্দুল মুত্তালিব জবাব দেয় কানা আখিরু কালামিহি হুয়া আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, ভাতিজা তোমার ধর্ম নিলাম না, আমার আব্দুল মুত্তালিব বাবার ধর্মের উপরে গেলাম। ওই বাবার ধর্মের উপরে যাওয়ার কারণে আবু তালেব জান্নাতি না জাহান্নামী। তো যে আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে থাকলে জাহান্নামী হয় আবু তালেব। ওই আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে দোয়া করে, দোয়া করছে আল্লাহর কাছে, কিন্তু সেজদা দেয় লাত মানা তুজারে। ঠিক আমাদের অবস্থা তাই, আমরা আল্লাহর কাছে দোয়া করি কিন্তু পুরা জীবনে ব্রিটিশ আইন মেনে চলছে। সাওয়ার সময় আল্লাহর কাছে, আইন মানার সময় ব্রিটিশের কাছে। আল্লাহকে সর ধরে হাত কাটো, না 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 এসব চলবো না, সর ধরে হাত কাটলে সর বাদ খাইব কি দিয়া, এটি মধ্যযুগীয় আইন, নাউজুবিল্লাহ পড়েন, এগুলো নাকি মধ্যযুগীয় আইন, এগুলো বর্বরিচিত আইন। আমি আশ্চর্য হই সোরের জন্য তাদের মায়া কান্না দেখে, ইসলাম চোর ধরে হাত কাটতে বলছে, তারা বলে সোর বাদ খাইব কি দিয়া। আজীব তো সোর নিয়ে তোমার এত টেনশন কেন মিয়া? আসলে টেনশন হওয়ার কারণ আছে, কারণ আয়নার সামনে দাঁড়াইলে আয়নার ভিতরে সোর দেখে। যারা আল্লাহর কোরআনের আইন বিরোধী, চোরের হাত কাটা বিরোধী, মধের আইন আশিবেতের বিরোধী, জমিন আল্লাহর আইনে চলবে চিন্তা বিরোধী, এর কারণ হচ্ছে তারা নিজেরা চোর অথবা চোরের খালাতো ভাই বটে। আল্লাহর আইন কায়েম হলে আশিবেত চলবে, মদ খাইলে পিঠের সামরা থাকবে না। ওরা এই আইন কায়েম হলে জানে ওদের অনেকের পিঠের সামরাই থাকবে না, কারণ ফোনালা ফাঁস হওয়ার পরে কয়দিন আগে মাহিয়া মাহির সাথে এক টাকলা যে কি কইছে, এগুলো ফাঁস না হইলে আমরা জানতাম না ওদের চরিত্র যে কতটা খারাপ, কতটা নিকৃষ্ট। আমার বন্ধু শয়তান আল্লাহকে রব বলে ডাকে, জান্নাতের সীমানা থেকে যখন বের করে দেয়া হলো শয়তানকে, তখন শয়তান কি বলেছিল কোরআনে আল্লাহ বলেছে, রব্বি ফাংজিরনি ইলা ইয়াউমিন ইউবাসুন, ও আমার রব আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও।
দোয়াটা করছে কে? হ্যাঁ কথা বলেন না ভাইয়েরা, দোয়া করছে কে? কার কাছে? কি বলে ডাকছে? তো শয়তান কাফের হয় কেমনে? সে তো আল্লাহরে রব কো, কোরআনে আছে, সে বলছে রব্বি আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ শয়তানের ব্যাপারে ফতুয়া দেয়, শয়তান কাফের, অথচ শয়তান বলে ইয়া রব, আমার রব। আল্লাহকে রব বলার পরও শয়তান কাফেরের কারণ হলো, রব বলেছিল আদমরে সিজদা দাও, দিছেনি? কথা বলেন না ভাইয়েরা, দিছিল? রব ডাকে কিন্তু রবের আইন মানে না। ঠিক আমাদের দেশ মুনাজাতওয়ালার লোকের অভাব নাই, রব রব বলে ডাকার লোকের অভাব নাই, আল্লাহ আল্লাহ বলে চিৎকানো করার লোকের অভাব নাই, কিন্তু আল্লাহর আইন বানার লোকের বড় অভাব। আল্লাহর আইনের কথা বললে চেহারা কালো হয়ে যায় এমন নামাজিও আছে না নাই? মনে মনে ভাবেন, আমি টুপি দাড়ি পাজামা পাঞ্জাবি মসজিদে 500 টাকা চাঁদা দেই, মসজিদ তো আমার বাবার জায়গায় হয়েছে, আমি কেমনি ইমান হারা হই? কয় কি হুজুর এসব 500 টাকা চাঁদা দেই হুজুর, অ্যাসিডা আছে না হুজুর? অ্যাসিডা আমি দিছি, ইমান আমার কেমনে যাবে? বাবা মরছে গত মাসে, এক খতম কোরআন শরীফ হুজুর 10 জন দিয়া পড়াইছি, সবাইরে 1000 কইরা টাকাও দিছি, ইমান যাইলোটা কেমনে? আল্লাহর হাবিবের বিয়ে হয়েছে বয়স 25, নবুয়ত পেয়েছেন যখন বয়স 40, নবুয়ত পাওয়ার 15 বছর আগে রাসূল প্রথম বিয়ে করে মা খাদিজাকে, ওই বিয়ের ঘটক ছিলেন চাচা আবু তালেব নিজে, তিনি নিজে বিয়েটা রাসূলের সাথে মা খাদিজার দিলেন। বিয়ের পরে আবু তালেব একটা চমৎকার খুতবা দিলেন, আমাদের দেশেও দেখবেন বিয়ের পরে হুজুর একটু খুতবা দেয়, কেউ বিয়ের আগেও দেয়, তারপরে দোয়া টোয়া করে। বিয়ের রীতিটা আদম থেকে শুরু হয়েছে, পৃথিবীর সব জাতির মাঝে সুন্না চলমান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি আস্তিক নাস্তিক সবার মাঝে বিয়ের সুন্নাটা আছে। ইসলাম যে আল্লাহর পাঠানো ধর্ম এটাই সবচেয়ে বড় প্রমাণ। সুবহানাল্লাহ, পড়েন জান্নাত বিয়ের কথা, জান্নাতে বাবা আদম মা হাওয়ার সাথে বলেছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্না, তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে থাকো। তো বিয়ে না হইলে স্ত্রী হয় কেমনে? আবু তালেব বিশ্বনবীর বিয়ে দিলেন, বিয়ে দেওয়ার পরে আবু তালেব খুতবা দিলেন, খুতবা শুনলে আপনি আশ্চর্য হয়ে বলবেন এর সে বড় ইমানদার কেডা। অথচ আবু তালেবের মৃত্যুতে বিশ্বনবী বাচ্চা মানুষের মতো ফোপায়া ফোপায়া কানছে, ও চাচা একবার কালেমা পড়ো একবার। আবু তালেব মাথা তুলেছে, শুয়ে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়রের পাশে বালিশের পাশে বসা, চাচা একটা বার কালেমা পড়েন। আবু তালেব মাথা তোলা দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করলেন চাচা বুঝি রাজি হয়ে, রাসূল খুশি হয়েছে। 8 বছর বয়স থেকে বিশ্বনবীকে আবু তালেব কোলে নিয়েছে, রাসূলের বয়স যখন 50, আবু তালেব সেদিন মারা যায় তখন মারা যায়, 42টা বছর বটগাছের মতো বাতিজারে ছায়া দিয়া রাখছে, কোলে ফিটে করে মানুষ করছে, নিজের ছেলে আলী জাফর আকিল উম্মে হানি নিজের মেয়ে তাদেরকে যত ভালোবাসতেন, বাতিজা মোহাম্মদকে ভালোবাসতেন তাদের সেও বেশি। ওই চাচাটা আজকে মরে যাচ্ছে, মাথা তোলার পরে আবু জেহেল পাশে বসা জানোয়ার আল্লাহর দুশ্মন বলল, আবু তালেব মরার আগে বুঝি বাবার ধর্ম সাইরা মরবা। এবার আবু তালেব বলতেছে লাউলা আনতু আজ্জিরুনি কুরাইশুন আকরারতু বিহা আইনাক,
ও ভাতিজা, কুরাইশ আমি যদি কালেমা পড়ে মরি আমার বদনাম করবে, এই চিন্তা না করলে আমি কিন্তু কালেমা পড়তাম, সরি পারলাম না। قال النبي صلى الله عليه وسلم اهون اهل النار عذابا ابو طالب وهو منتعل بنعلين يغلي منهما دماغه ابو طالب এর পায়ের নিচে জাহান্নামের দুটি স্যান্ডেল আগুন দিয়া বানায় আল্লাহ পরায়া দেবে। ও দুটি স্যান্ডেলের উত্তাপের কারণে আবু তালেবের মাথার মগজ টকবক করতে থাকবে চিরকাল চিরকাল। আপনাদের কাছ থেকে এবার জানতে চাই, আবু তালেব জান্নাতি না জাহান্নামী? আচ্ছা, ইমান নেয় নাই, কিন্তু দেখেন রাসূলের বিয়ে পড়াইয়া খুতবা দেয়, খুতবার মাঝে আবু তালেব বলে আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা মিন যুররিয়্যাতি ইব্রাহিম ওয়া যারই ইসমাঈল ওয়া জাআলা লানা বালাদান হারামা وبيتا محجوزا وان محمد ابن عبد الله لا يؤذن به فتم من قريش الا رجع به بركه وفضلا وعدلا سبحان الله পড়ে খুতবা শুরু করছে আলহামদুলিল্লাহ শব্দ দিয়া, যেটা দিয়া কোরআন শুরু হইছে। সমস্ত প্রশংসা কার? আল্লাহ। জোরে বলেন না ভাইরা, কার? আল্লাহ। কে বলতেছে? আবু তালেব। মুমিন না কাফের? আলহামদুলিল্লাহ কইলে মোমেন হওয়া যায় না, শয়তান রব কইছে, রব কইলে মোমেন হওয়া যায় না, কাদিয়ানি নামাজ পড়ে, নামাজ পড়লে মোমেন হওয়া যায় না। ইমান বড় দামি জিনিস, এটা হঠাৎ করে কারো কারো ছুটে যায়, টেরও পায় না। কখন ছুটে যায় এই কথা বলে আমি ওয়াজ শেষ করব। ইমানটা চলে গেছে না, ইমানটা এখনো আছে, যদি চলে যায় করণীয় কি জানাটা দরকার আছে না নাই? জানতেই হবে, এটা নিয়ে মরতেই হবে, না হয় সব শেষ। এটা পৃথিবীর সবচেয়ে দামি জিনিস, এই কালেমার মতো দামি কালেমা আর নাই। নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে তুর পাহাড়ে তিনি বলছেন আল্লিমনি ইয়া রব কালিমাতান, হে আল্লাহ আমাকে একটি কালেমা শিক্ষা দেন, আযকুরুকা বি, আমি চাই আপনার সাথে যখন কথা বলি আমার হৃদয় প্রশান্ত থাকে, যখন বাড়ি চলে যাই আমার হৃদয়ে শূন্যতা ফিল করি, এমন একটি কালেমা শিখাইয়া দেন যেটা আমি জব্য জিকির করতে থাকবো, শূন্যতা থাকবে না, মনটা সব সময় ভালো থাকবে, ইতমিনানের সাথে থাকবে। আল্লাহ কয় কুল্লা ইলাহা ইল্লাল্লাহ, হে মুসা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা বেশি বেশি জপ করবা, জিকির করবা। মুসা নবী কয় উরিদু শাইআন তাখুসুনি বি, সুনানে নাসাইর হাদিস, আল্লাহর হাবিব বলেন, মুসা নবী বলে আল্লাহ এই কালেমা তো সবাই পড়ে, এর দাওয়াত তো আমি দেই, আমি স্পেশাল কালেমা চাই, উরিদু শাইআন তাখুসুনি বিহি, এমন কিছু চাই যেটা আমার সাথে খাস। কায় ফেলে দিয়ে ইমান শেষ করে দেবে। আবু তালেব বলে সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমাকে ইব্রাহিমের বংশধর বানাইছে। কার বংশধর? কথা বলেন না ভাই, এরা কার? ইব্রাহিমকে মূর্তি পূজা করছে, তো তোমরা কি করো? 360 মূর্তি কাবার ভিতরে রাখছো, কাবার বাহিরে রাখছো? 360 মূর্তি কাবার ভিতরে বাহিরে রাখা ইব্রাহিমের বংশধর হইয়া লাভটা কি? আল্লাহ বংশ দেখে জান্নাত দেয় না, ক্ষমতা দেখে জান্নাত দেয় না, অর্থ দেখে জান্নাত দেয় না, এলেম দেখে জান্নাত দেয় না, পীর দেখে জান্নাত দেয় না, আল্লাহ ঈমান দেখে জান্নাত দেবে। মানি তাজ্জা বিমাকানি ফালিয়ানজুর ইলা ফিরাউন ও মানি তাজ্জা বিমালিহি ফালিয়ানজুর ইলা কারুন ও মানি ইতাজ্জা বিনাসাবিহি ফালিয়ানজুর ইলা আবি লাহাব ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া। আপনি অমক বংশের, তমক বংশের, আমাদের দেশে কিছু লোক আছে আওলাদে রাসুল পরিচয় দেয়। কি পরিচয় দেয়? আওলাদে রাসুল। আর আমরা যখন শুনি কেউ আওলাদে রাসুল, তখন আমরাও মনে করি সারছে কাম, বেড়া মনে কিছু হয়েছে। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান নবীর আওলাদ না? কথা কয় না। কেনান কার ছেলে? নূহ নবীর ছেলে। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান জান্নাতি না জাহান্নামী?
তো আওলাদে নবী হইয়া লাভটা হইল কি? আচ্ছা বেলাল কোন নবীর ছেলে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা গোলাম, দাদা গোলাম, গোলামের ছেলে গোলাম। মেরাজ থেকে ফিরে বিশ্ব নবী বলেন, বেলাল আমি জান্নাতে ঢুকেছি, আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি। আওলাদে রাসূল পরিচয় দিয়া জান্নাত মিলবে না। এজন হযরত ওমর বলেন, ও টাকাওয়ালারা, তুমি যদি মনে করো তুমি সফল, কারুনের দিকে তাকাও। ও ক্ষমতাওয়ালারা, তুমি যদি মনে করো তুমি সফল, ফেরাউনের দিকে তাকাও। ও সদরি ভুইয়া, ওলাদে রাসূল পরিচয় দানওয়ালা, তুমি যদি তুমি মনে করো তুমি সফল, আবু লাহাবের দিকে তাকাও। আবু লাহাব ছিলেন বিশ্ব নবীর আপন চাচা, কুরাইশ বংশের লোক। আবু লাহাবের বিপক্ষে কোরআন কিয়ামত পর্যন্ত মানুষ তেলাওয়াত করতে থাকবে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়াত্তাব। ইমান 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 ওয়াজার ইসমাঈল, আমি আবার ইসমাঈলের বংশধর। ওয়াজআল লানা বালাদান হারামা অবৈতন মাহজুজা, আমরা ধন্য কাবা আমাদের এলাকায়। মোহাম্মদ ইবনু আব্দুল্লাহ আমার ভাতিজা, তার মত উত্তম চরিত্রের কোনো সন্তান আমাদের কুরাইশ বংশে নাই। আল্লাহর শুকরিয়া করে ইব্রাহিমের বংশধর পরিচয় দেয়, আবু তালেব জাহান্নামে ঈমান নাই। আলোচনা শেষ দিকে আসলাম, কাদিয়ানির ঈমান কেন গেল এটা বলে এর সাথে আপনাকে মিলাবেন, দ্যাটস এনাফ। কাদিয়ানি কোরআনের সব মানে, সব 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 ইল্লার বাতা হরুফ, চারটা অক্ষর বাদ দিয়া। একজন কাদিয়ানি আপনার পাশে দাঁড়াইয়া যদি নামাজ পড়ে, আপনি গুণাক্ষরে টের পাবেন না সে কাদিয়ানি, কারণ তার রুকু সেজদা তেলাওয়াত কায়াম কুউদ যা আছে সব হুবহু আপনার মতো। আমাদের ইসলামী ফাউন্ডেশনের একজন ডিজি ছিল মাওলানা আব্দুল আওয়াল, 96 ওনাকে ডিজি বানানো হয়েছে সম্ভবত, বা 97। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের ইসলামের চর্চার জন্য রাষ্ট্রের সবচেয়ে বড় অংশ যেটা, ওটা ডিজি ছিল তিনি, ডিরেক্টর জেনারেল ছিলেন মাওলানা, মানে কামেল পাস। টুপি ছিল, দাড়ি ছিল, পাজামা পাঞ্জাবি পাগড়ি এভরিথিং ছিল, কিন্তু আব্দুল আওয়াল সাহেব ছিলেন কাদিয়ানি। আপনাদের কাছে জানতে চাই, ইমান ছিল? দাড়ি তো আছে, টুপি তো আছে, মাওলানা সার্টিফিকেট তো আছে, কেন ইমানটা নাই? আচ্ছা, একজন হিন্দু যদি এখন আজকে স্টেজে আসে, এসে বলে যে হুজুর আমি মুসলমান হতে চাই, আমরা কি তাকে সুরা ফাতিহা শিখাইয়া মুসলমান বানাবো? আলাম তারা শিখাবো, আমরা মুসলমান বানাবো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাটা পড়লে আমরা বুকে জড়াইয়া ধরবো, কপালে চুমু খাবো, মুসাফাহ করবো, আমরা ভাববো সে এখন আমাদের একজন, ঠিক না? সেখান দিয়ে রওনা দিলে আপনারা মুসাফা করার জন্য পাগল হয়ে যাবেন। যেই কালেমা পড়ে হিন্দু মুসলমান হলো, কাদিয়ানিদের মসজিদে সেই কালেমা আজানের মাঝে দিনে বারবার বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তো তারা কেন মুমিন নয়? আমি কাদিয়ানিদের বই পড়েছি অনেকগুলো, আমি দেখেছি বইয়ের পাতায় পাতায় কালেমা লেখা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা কাদিয়ানি অস্বীকার করে না, এটা তারাও পড়ে, তারপরও কাফের কেন? কারণ কোরআনের চাইর অক্ষর মানে না, বিশ্ব নবী শেষ নবী এটা তারা মানে না, তারা গোলাম আহমদ কাদিয়ানকেও নবী মনে করে। কোরআনের কয়টা আইন মানে নাই? এটা আওয়াজ দিয়ে বলেন, কয়টা আইন মানে নাই? মাত্র একটা মেসেজ, একটা বিধান মানে নাই, কাদিয়ানি কাফের।
শয়তান আল্লাহর কয়টা আইন মানে নাই? বলেন না ভাইরা, কথা বলেন। মুমেন না কাফের? চোর ধরে হাত কাটো মানলেন না, ডাকাত ধরে শুলে দাও মানলেন না, জেনা করলে পাথর মারো 100 বেত লাগাও মানলেন না, আল্লাহর দেউমিন আল্লাহর আইনে চালাও মানলেন না, ডজন ডজন না মাইনা নিজকে মোমেন দাবি করছেন কোন সূত্রে? আত্মসমালোচনা করুন। আপনি ইমান নিয়ে যদি মরতে চান, বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত হরফ আছে সবটা মানতে হবে, একটাও স্বীকার করলে ইমান থাকবে না, একটা মেসেজ অস্বীকার করবেন ইমান থাকবে না। মসজিদে ঢুকেছেন ডান পা দিয়ে, বের হলেন বাম পা দিয়ে, আল্লাহু আকবর বলেন আমার শুরু, সালাম ফিরিয়া নামাজ শেষ, কারো কোনো দ্বিমত নাই। মাগরিবের ফরজ 3 রাকাত, 2 রাকাত পরে সালাম ফিরিয়া দেখো ইমাম মুসল্লি সালাম ফিরাবে না, উল্টা লোকমা দেবে, দেবে না? আল্লাহর আইনের সাথে আমরা একমত আছি, হুজুর আপনি সালাম ফিরাইলেন কেন, আপনার সাথে আমরা এখন আর নাই, লোকমা দিলাম। আচ্ছা, ইমাম যদি বাবা হয়, মুক্তাদি যদি ছেলে হয়, মাগরিব 2 রাকাত পরে বাবা সালাম ফিরাইলে ছেলে ফিরাবে না লোকমা দেবে? বাবারে অসার দেবে না? আল্লাহর আইন মানো, মসজিদের ভিতরে ওই মুসল্লি তুমি যখন আদালতের চেয়ারে বসে হাকিম হয়ে রায় দেও, আল্লাহর আইন একটা রায়ও দেও না। এমপি হয়ে সংসদে যাও, মন্ত্রী হয়ে মন্ত্রণালয়ে যাও, আল্লাহর কথা ভুলে যাও, তখন ব্রিটিশ আইন মজা লাগে, সুবিধাবাদ জিন্দাবাদে মুমেন হওয়া যাবে না। পুরাটা মানতে হবে, জীবনে টপ টু বটম, পাকঘর থেকে সংসদ ভবন, চুল কাটা থেকে রাষ্ট্র পরিচালনা, আপনি আছেন যেখানে আল্লাহর আইন মানতেই হবে, সেখানে দ্বিমত করবেন ইমান শেষ। অথচ আপনি ধর্ম নিরপেক্ষ, আপনি বলছেন আমি ধর্ম নিরপেক্ষ, আমি সেকুলারে বিশ্বাস করি, আজীব তো। আপনার নাম আবদুল্লাহ, নিরপেক্ষ হলেন কেমনে? আপনি মসজিদে যান, নিরপেক্ষ হলেন কেমনে? আপনি হজ করেন, নিরপেক্ষ হলেন কেমনে? আপনি ধর্মের ব্যাপারে নিরপেক্ষ থাকার সুযোগ আপনার নাই, আপনি ধর্মওয়ালা। যদি কখনো নিরপেক্ষ হন, বুঝতে হবে আপনি পুরা জীবনে ধর্ম গ্রহণ করেন নাই, আর ইসলামের ব্যাপারে এক জায়গায় ভুল করবেন ইমান শেষ। ইমান হলো অঙ্কের মতো, 10 লাইনের অঙ্ক 9 লাইন ঠিক আছে, 1 লাইন ভুল হয়েছে, 10-এ কত? 0। 10 লাইনে ঠিক হওয়া লাগবে, কোনো সার নাই। ইমান নিয়ে যারা আমরা মরতে চাই, আমাদের এই কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, আল্লাহ এবং রাসূল যা বলেছেন দ্বিমত করা যাবে না। সামে না ও আত্মা না, শুনলাম আর মানলাম। আল্লাহর কাছে আমরা তৌফিক কামনা করি, এমন ইমান নিয়ে মরতে চাই, আল্লাহ তৌফিক দাও, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।